সাহাবী জিজ্ঞেস করলেন, ওলিমাযাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হলো, জিনার চাইতে গীবত এত মারাত্মক কেন? আল্লাহর নবী তখন বললেন, কোনো ব্যক্তি জিনা করে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু কোনো ব্যক্তি যদি গীবত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই গীবতখোর লোকটাকে মাফ করবেন না যতক্ষণ, যার গীবত গিয়েছে ওই লোকটা তারে মাফ করবে না যতক্ষণ, আল্লাহও তারে মাফ করবে না ততক্ষণ। কারণ গীবতের মাধ্যমে সে বান্দার হক নষ্ট করেছে। কিসের হক নষ্ট করেছে? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা মানুষের গীবত করো না। ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুম ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে নাকি? গীবতকে আল্লাহ তাআলা মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। নবীজিকে বললেন, একজন লোক নামাজ রোজা ইবাদত বন্দেগী সবই ঠিকঠাক মতো করে, কিন্তু সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে আঘাত করে। আল্লাহর নবী বললেন, তার নামাজ রোজা তার সকল ইবাদত বন্দেগী সকল আমল বরবাদ হয়ে যাবে, তার কারণ সে তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। জবান দিয়ে কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে? সাত নম্বর, এই জবান দিয়ে অনেকেই অনুমান নির্ভর কথা বলে, অনুমান করে করে কথা বলা, এটা আমাদের অনেকের স্বভাব। আমরা অনেক জিনিস কনফার্ম না হয়ে, নিশ্চিত না হয়ে সেটা আমরা বলে বেড়াই, আর অনুমান নির্ভর কথাবার্তা ছড়িয়ে দেওয়া। আর সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম এখন ফেসবুক। দেখবেন কোনো কোনো মানুষকে বারবার বারবার মেরে ফেলা হয়, মানুষটা মারা যায় না, শুনছে অমুক মারা গিয়েছে, দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে শোনা গেল বেঁচে আছে, পরে বললো আবার বেঁচে আছে। এইরকম করে আমার দেশে এক চাচা ছিলেন, এরশাদ চাচা, এই এরশাদ কাক্কুকে মানুষ ফেসবুকে বহুবার মেরে ফেলেছে। এই অপারেটর এদিকে তাকান, এই এই আমার দিকে তাকান, এত বড় প্যান্ডেলের ভিতরে মাইক দিয়েছেন কয়টা? এই আরে ধরেন তো, আমার দিকে তাকান, এই এত বড় প্যান্ডেলে মাইক দিয়েছেন কয়টা? কোথায়? দশটা? এখানে কি দশটায় আওয়াজ হয়? সে মাইক ঠিক করতে এসে এখন আমারে হাত দেয়া, চিন্তা করছেন? আজকে বিকেলবেলা প্রোগ্রাম, মাইক কি বিকেলে ঠিক করবে না সকালে ঠিক করবে? أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم কিভাবে আল্লাহর কালামের আলোচনা শুনতে হয়, রব্বুল আলামিন আমাদেরকে সেই আদব শিখিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বললেন, ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর এই পাবলিকগুলো ইচ্ছা করে এখানে এসে হরণ মারে। আল্লাহ তাআলা বলছেন, যখন কোরআন পাঠ করা হয়, কোরআন থেকে আলোচনা হয়, তখন তোমরা দিলের কান দিয়ে শ্রবণ করো, এমনটা যেন না হয় এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিবা, এমনটা যেন না হয়, বরং মনোযোগ দিয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। আর দুই নাম্বার আদব হলো আনসিত, পারস্পরিক কথা বলো না, তোমার পাশে যে আছে তার সাথে কথা বলে পরিবেশকে নষ্ট করো না। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনসিতু, চুপচাপ থাকো, নীরব থাকো। এই আয়াতে আল্লাহ আমাদেরকে আদব শিখিয়েছেন দুইটা, জুড়ে বলেন কয়টা। এক নম্বর আদব আল্লাহ শিখালেন, মনোযোগী হয়ে আল্লাহর কালাম শ্রবণ করো। দুই নম্বর আদব হলো চুপচাপ থাকো, নীরব থাকো। এই দুটো কাজ যদি আমরা করতে পারি, বেনিফিট কি হবে, ফায়দা কি হবে? আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমাদের উপরে আল্লাহ রহম করবেন। কয়টা কাজের কথা বলা হয়েছে? এটা কি গুরুস্থান নাকি? কথা বলেন কয়টা, পুরুষের মতো বলেন, পিছনে মহিলা আছে, মহিলারাও লজ্জা পায় আপনাদের কথা শুনে। আল্লাহ আদব শিখিয়েছেন কয়টা? দুইটা। এক নাম্বার, মনোযোগী থাকতে হবে, বেশিরভাগের মনোযোগ নাই, আছে রাস্তাঘাটে। এক নাম্বার কি থাকতে হবে? মনোযোগী থাকতে হবে। দুই, নীরব থাকতে হবে। আল্লাহর কথা শুরু হয়ে গেলে বান্দার কথার কোনো দাম থাকতে পারে না। তাহলে এই দুইটা আদব, মনোযোগী থাকা আর দুই নম্বর হলো নীরব থাকা, এই দুটো কাজ যদি আমরা করতে পারি, আমাদের উপরে যিনি রহম করবেন, জোরে বলেন তো তিনি কে? সম্মানিত উপস্থিত, আমি বলছিলাম আল্লাহ তাআলার নিয়ামতের কথা, যে আল্লাহ তাআলা আমাদের উপরে কত নিয়ামত, কত অনুগ্রহ করেছেন, এগুলো আমরা গুনে গুনে শেষ করতে পারবো না। এই যে আমরা প্রতিনিয়ত নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস গ্রহণ করছি, এটাও নিয়ামতকার আল্লাহ, এটা আমাদেরকে দুনিয়ার কোনো মানুষ দেয় না। এই অক্সিজেন গ্রহণ করে আমরা বেঁচে আছি, আর বর্তমান বিজ্ঞান বলছে একজন সুস্থ মানুষ, একজন স্বাভাবিক মানুষ প্রতিদিন গড়ে 500 থেকে 600 লিটার অক্সিজেন গ্রহণ করে। আল্লাহ আকবার, কত লিটার? 500 থেকে 600 লিটার। 500 থেকে 600 লিটার অক্সিজেনের বাজার মূল্য হলো 5 থেকে 6 লক্ষ টাকা। আমি যদি 500,000 টাকাও ধরি, তাহলে প্রতিদিন আমি আপনি অক্সিজেন গ্রহণ করি প্রায় 500,000 টাকার সমান। তাহলে রেগুলার যদি 500,000 টাকা হয়, বছরে মাসে সেটা হয় 150 লক্ষ, মানে 1.5 কোটি টাকা। বছরে হয় কত? মাসে 1.5 কোটি, বছরে 18 কোটি। কত কোটি?
তাহলে যার বয়স যত তত দিয়ে গুণ করে দেখেন, জন্মের পর থেকে এখন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের অক্সিজেন আপনি আমি গ্রহণ করেছি, কিন্তু কোনো পয়সা কোনো পেমেন্ট কোনো বিনিময় দিতে হয় নাই। এই অক্সিজেনের নেয়ামত দিয়ে আমাদেরকে বাঁচিয়ে রাখছেন যিনি, তিনি কে? নেয়ামত আর নেয়ামত। এই যে আমরা হাঁচি দিই, হাঁচি হাদিসে এসেছে, আল্লাহ নবী বলেছেন হাঁচি হলো আল্লাহর তরফ থেকে আসা একটা নেয়ামত। হাঁচি কি? নেয়ামত। হাঁচিকে নেয়ামত বলা হয়েছে কেন? কারণ এই হাঁচির মাধ্যমে আমাদের ভেতরে জমে থাকা ময়লা জীবাণু এগুলো অটো রিফ্রেশমেন্টের একটা ব্যবস্থা হয়ে যায়। আমরা যে পরিবেশে বসবাস করি এই পরিবেশে ব্যাকটেরিয়া জীবাণু জার্ম কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? অনেক বেশি। প্রতিনিয়ত আমরা যে নিঃশ্বাস গ্রহণ করি এই নিঃশ্বাসের সাথে অসংখ্য ব্যাকটেরিয়া জীবাণু আমাদের নাকের ভেতর দিয়ে ঢুকে ফুসফুস পর্যন্ত পৌঁছে যায়। ফুসফুসে এগুলো জমা হয়ে থাকে। এগুলো যদি আল্লাহ তাআলা অটোমেটিকলি বের করার ব্যবস্থা না করতেন তাহলে আমাদের ফুসফুসে এই ময়লা জমতে 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 আমরা মৃত্যুর দিকে চলে যেতাম, অথবা বেঁচে থাকার জন্য আমাদেরকে রাজশাহী মহানগরীতে কোনো হাসপাতালে গিয়ে 2-3 সপ্তাহ বা কয়েক মাস পর পর আমাদের এই ফুসফুসের ময়লা এই জীবাণুগুলোকে পরিষ্কার করার দরকার পড়তো। আর এটা যদি প্রয়োজন হতো তাহলে দেখা যেত শুধু কয়েক মাস পর পর প্রত্যেকে তার শরীরের এবং তার নিজের পরিবারের লোকদের ফুসফুসের ময়লা পরিষ্কার করাতে করাতে চিকিৎসকদেরকে হাসপাতালে বিল পেমেন্ট করতে করতে তার বাপদাদা 14 গোষ্ঠীর সম্পদ শেষ হয়ে যেত। আল্লাহ তাআলা বলেছেন দরকার নেই, আমি আল্লাহ তোমাকে নেয়ামত দিলাম, হাঁচির নেয়ামত। কিসের নেয়ামত? হাঁচির নেয়ামত। মানুষ যখন হাঁচি দেয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন মানুষ যখন হাঁচি দেয় এই হাঁচি দেওয়ার সময় তার নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহ আকবার, কত মাইল? আপনারা এলাকায় মোটরসাইকেল চালান না? মোটরসাইকেলের গতি কত, স্পিড কত? এখানে তো ছোট রাস্তা, হয়তো 40-45-50 পর্যন্ত উঠান, একটু বড় রাস্তা হলে হয়তো 80 পর্যন্ত সেটা যেতে পারে। কিন্তু আপনার হাঁচির সময় নাকের ভেতর দিয়ে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়। আল্লাহ আকবার। চিকিৎসা বিজ্ঞানীরা গবেষণা করে দেখলেন মানুষ যখন একটা হাঁচি দেয় তার ওই হাঁচির সাথে যে 160 মাইল বেগে বাতাস নির্গত হয়, এক হাঁচির সাথে তার ফুসফুসে বা পরিপাকতন্ত্রে জমে থাকা যে ময়লা জীবাণু আছে এক হাঁচির মাধ্যমে 3,000 থেকে 6,000 রকমের জীবাণু এক হাঁচির মাধ্যমে বের হয়ে ফুসফুস পরিষ্কার হয়ে যায়। এজন্য হাঁচি দেওয়ার পরে আমরা কি বলি? জোরে বলেন, কি বলি? কেন আলহামদুলিল্লাহ পড়তে হয়, এটার তাফসির বুঝছেন তো আজকে? কারণ এই হাঁচিটা নেয়ামত। এই হাঁচির মাধ্যমে আমাদেরকে সুস্থ রাখার ব্যবস্থা করেছেন কে? জোরে বলেন, কে? এই যে আল্লাহর নামটা বললাম, কি দিয়ে বললাম? মুখ দিয়ে, ঠোঁট দিয়ে। এই জবানও কান নেয়ামত। আরেকটু জোরে বলেন, কান নেয়ামত। পৃথিবীর কত মানুষের ঠোঁট আছে কিন্তু ভাষা নাই, কথা বলতে পারে না। কথা বলা আমাদেরকে শিখিয়েছেন কে? এটাও আল্লাহর দয়া। এই জন্য রব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলেছেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সূরা শুরু করেছেন আল্লাহ তার সিফাতি নাম রহমান দিয়ে। রহমান মানে হচ্ছে তিনি দয়ার সাগর, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ তাআলার দয়া অসীম, তার দয়ার কোনো সীমানা। রহমতকে আল্লাহ তাআলা 100 টুকরা করেছেন, 100 টুকরা করে আল্লাহ এক ভাগ রহমত গোটা সৃষ্টি জগতের মধ্যে ভাগ করে দিয়েছেন। যদি 100 টুকরার মধ্যে আল্লাহ 1 টুকরা দেন, বাকি থাকে আরো কত?
সেই 99 টুকরা রহমত আল্লাহ তাআলা তার নিজের কাছে রেখে দিয়েছেন। সেই আল্লাহর দয়া কম না বেশি? সে আল্লাহ বলছেন সূরা রহমানের মধ্যে শুধু আল্লাহর দয়ার বর্ণনা হয়েছে, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন, আমার দয়া হলো আমি তোমাদেরকে কোরআনের শিক্ষা দিয়েছি। খলকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, তিনি মানুষকে সৃষ্টি করেছেন, শুধু সৃষ্টি করেননি, এরপরে তিনি কি করেছেন, আল্লামাহুল বায়ান, মানুষকে তিনি কথা বলাও শিখিয়েছেন। তাহলে আমাদের এই জবান, এই ভাষা, আমরা যে কথা বলতে পারি, এটাও কার নেয়ামত? আর একটু জোরে বলেন, কার নেয়ামত? এই জবান, এই জবান, এই জবানটা এত গুরুত্বপূর্ণ জিনিস, এই জবানের সঠিক ব্যবহারের ফলে মানুষ জান্নাতে যাবে, আর এই জবানের অপব্যবহারের ফলে মানুষ জাহান্নামে যাবে। জবান বড় গুরুত্বপূর্ণ জিনিস। এই যে আমাদের 3.5 হাত বডি, মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা অঙ্গ জবান আর চক্ষু। এই দুটো জিনিস দিয়ে পৃথিবীতে বান্দা গুণা করে সবচাইতে বেশি। আমার কথা শুনতেছেন? এমন ওয়াক শুনবেন জীবনেও শুনেন না, এগুলো এক্সক্লুসিভ অনেক কথাবার্তা শুনবেন ইনশা আল্লাহ। আমাদের এই যে বডি আছে, এই যে 3.5 হাত বডি, এই পুরা বডির মধ্যে কোন দুইটা জিনিস দিয়ে গুণা হয় সবচেয়ে বেশি? দুইটা, কয়টা? জবান আর চক্ষু, এই দুটো জিনিস দিয়ে গুণা হয় সবচাইতে বেশি। আবার এই দুটো জিনিসের নিয়ন্ত্রণ যারা করবে, আল্লাহর হাবিব বলেছেন আমি রসুল, তার জন্য জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম, ওই ব্যক্তিকে জান্নাতে নেওয়া আমার দায়িত্ব। সুবহানাল্লাহ। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা? জবান এবং চোখ। এই জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে মানুষের মন জয় করা যায়, আবার জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে মানুষ তার বিপদও ডেকে আনতে পারে। যেমন মুখ দিয়ে মানুষের বিপদ কেমনে আসে, আপনাদেরকে বলি, আমার দেশ থেকে যে গত 2 মাস আগে এক ফেরাউনের বিদায় হলো, এই ফেরাউনের এই পরিণতি হয়েছে কিন্তু তার জবানের কারণে। আপনারা বলবেন হুজুর এটা কেন বললেন? এই ফেরাউন তার পতন মুখ দিয়ে কেমনে ডেকে আনছে বলি, ছাত্ররা শুরু করেছিল এক আন্দোলন, সেখানে ছাত্রদের আন্দোলনে সে তার জবানের অপব্যবহার করে বলেছে কোটা এটাকে মুক্তিযোদ্ধাদেরকে না দিয়ে আমি কি এই রাজাকারের বাচ্চাদেরকে দিব নাকি? তো যারা আন্দোলন করছে তারা কি রাজাকার? এরা বুঝতে পারলো, বুঝছি তাহলে তো বাংলাদেশে গত 15 বছর রাজাকার রাজাকার যে খেলা চলছে, আমরা বুঝতে পেরেছি তাদের বিরুদ্ধে যেই যাবে সেই রাজাকার হয়ে যাবে। গত 15 বছর যেটাকে তারা রাষ্ট্রীয় গালি বানিয়েছে, ছাত্ররা কি করলো, এটাকে ন্যাশনাল ব্র্যান্ডে রূপান্তর করলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল বের করলো, তুমি কে আমি কে, যেটা ছিল গালি সেটা হয়ে গেল একটা ব্র্যান্ড, একটা কি হয়ে গেল ব্র্যান্ড। এখন এই ফেরাউন দেখলো, হায় রে হায়, এই ফেরাউনের আশপাশের লোকরাও বলেছে যে ম্যাডাম এটা আপনি না বললেই ভালো হইতো, এটা বইলাই তো বিপদটা ডাইকে আনছেন, পরে এমন বিপদ হয়েছে, এই ছাত্রদেরকে কত তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলেছে। এবং সে তার জবানের অপব্যবহার কন্টিনিউয়াসলি করতো, দেখেন নাই, বলতো এটা আমার বাবার দেশ আমি পালাবো না, অথচ কাউকে কিছু না বলেই হঠাৎ করে চোরের মতো পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, পালানো এটা চোরের অভ্যাস, পালানো ডাকাতের অভ্যাস, আর তারা যে চোর এটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলেছে। এই জাতির ঘাড়ে যে পরিমাণ ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চাইতে বেশি পরিমাণ টাকা তারা চুরি ডাকাতি করে দেশের বাইরে পাচার করেছে, দেখেন নাই। উনি নিজেই বলেছেন আমার বাসার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, ও রাজশাহীর মানুষ জানে কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না? তাহলে আপনার আশেপাশে আপনি কাদেরকে লালন পালন করেছেন গো? আপনার আশেপাশে যারা ছিল সবগুলা চোর বাটপাড়া ডাকাত ছিল। জবানের অপব্যবহার মানুষের পতনও ডেকে আনে, আবার জবানের সঠিক ব্যবহার
জবানের সঠিক ব্যবহারের ফলে একজন মানুষ দুনিয়ায় সম্মানিত হতে পারে, আখিরাতেও সম্মানিত হতে পারে। ইন্না মিনাল বায়ানি লাসিহরা, কারো কারো বয়ানে কারো কারো কথায় জাদুর প্রভাব আছে। এই বাংলাদেশে একজন কথার জাদুকর ছিলেন, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দালাল হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ। তিনি তার জবান দিয়ে সুন্দর ভাষায় মানুষের সামনে আল্লাহর কোরআনের দাওয়াত পেশ করে গোটা বিশ্বের অগণন মানুষের হৃদয়ে তিনি স্থান দখল করে নিয়েছেন। দুইজনের উদাহরণ দিলাম, একজন জবানের কারণে ঠেকছে, আরেকজন জবানের সৌন্দর্যের কারণে মানুষের কাছে সমাদৃত হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জবান এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। এই জন্য তিরমিজি ইবনে মাজা এবং মুসনাদে আহমদের ভেতরে হাদিস বর্ণিত হয়েছে, হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সবচাইতে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আন। তিনি বলছেন, সুইরা রাসূলুল্লাহি মহব্বতে আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি আমা ইউদখিলুন্নাস আল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ওগো আল্লাহর রাসূল, কোন জিনিসের কারণে সর্বাধিক সংখ্যক মানুষ জান্নাতে প্রবেশ করবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে প্রবেশ করবে, এক নাম্বার হচ্ছে তাকওয়াল্লাহ আল্লাহর ভয়, দুই নাম্বার হচ্ছে হুসনুল খুলক উত্তম চরিত্র। এখানে একটার সাথে আরেকটার সম্পর্ক আছে, আল্লাহর ভয় ছাড়া কোনো মানুষের চরিত্র কখনো উত্তম হতে পারে? আল্লাহর নবী বললেন, আল্লাহ ভীতির মাধ্যমে যারা উত্তম চরিত্র লালন করবে, উত্তম চরিত্র গঠন করবে, তাদেরকে রব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাত দান করবেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো, তাহলে এখন বলেন, ওয়াসুইলান আকসারি মা ইউদখিলুন্নাস আন-নার, কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে? আল্লাহর নবী বললেন, দুটো জিনিসের অপব্যবহারের কারণে সবচাইতে বেশি সংখ্যক মানুষ জাহান্নামে যাবে। একটা হচ্ছে আলফাম মুখ, মানুষের এই জিহবা এই জবান, দুই নাম্বার হলো গল ফরাজ লজ্জাস্থান। এই দুটো জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান্নামে যাবে, যারা জবানের অপব্যবহার করবে আর যারা লজ্জাস্থানের অপব্যবহার করবে। জবানের অপব্যবহার হয় মুখ দিয়ে, আর লজ্জাস্থানের অপব্যবহারের সূচনা হয় চক্ষু দিয়ে, কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ে এড়ায় না, চক্ষু দিয়ে দেখে তারপরে খারাপ জিনিস চিন্তা করে এরপরে তার লজ্জাস্থানকে অবৈধ রাস্তায় ব্যবহার করে। এজন্য এই দুটো জিনিস, একটা হচ্ছে জবান আরেকটা হচ্ছে লজ্জাস্থান, এই দুটো জিনিসের অপব্যবহার করবে যারা জাহান্নামে হবে তারা, আবার এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করবে যারা আল্লাহর নবী তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাবেন। যেমনটি বুখারীর হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, মাইয়াবমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি তার দু চুয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর দু উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থান, এই দুটো জিনিসের জিম্মাদারি যারা গ্রহণ করবে, আমি নবী কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। কয়টা জিনিস? মুখ আর লজ্জাস্থান, মুখ আর লজ্জা। এজন্য জবান ঠিক করতে হবে। মুআদ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জবান দিয়ে যা বলি আল্লাহ কি এর হিসেব নেবেন? আল্লাহর নবী বললেন, মুআদ কি বলছো তুমি? আল্লাহর নবী তখন এই জিহ্বাটাকে ধরে বললেন, এটাকে সংযত করো, কারণ এর অপব্যবহারকারীদেরকে কিয়ামতের দিন উপুর করে টেনে ঘিচড়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। দেখুন, জবানের অপব্যবহার কি করে আমরা সবাই করি, আজকে কয়েকটা নমুনা দেখাই, বেশিরভাগ কথা আমাদের সাথে কমন পড়বে। নাম্বার ওয়ান, এক নাম্বার, জবানের অপব্যবহার হয় এই জবান দিয়ে প্রতিনিয়ত মিথ্যা বলার কারণে। মিথ্যাবাদী মানুষ আমাদের সমাজে নাই, জোরে বলেন। মিথ্যা বলে মানুষ হাত পা দিয়ে না জবান দিয়ে, জোরে বলেন, কি দিয়ে?
মিথ্যা বলা কি মুমিনের স্বভাব হতে পারে? এই কোরআন হলো প্রিন্টেড কোরআন, আর আমার নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। 63 বছরের জিন্দেগিতে যার মুখ থেকে কোনোদিন একটা মিথ্যা কথা বের হয় নাই, তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উম্মত আমরা, অথচ দুঃখের ব্যাপার হলো সেই নবীর উম্মত সকাল সন্ধ্যা মিথ্যার উপর দিয়ে আছে। ফোন এসেছে, বলল দোস্ত তুই কোথায় আছে? বাড়িতে। বলে আমি গাড়িতে। এইরকম মিথ্যা বলার স্বভাব আছে না নাই? সুজন নিজেই মিথ্যা বলে না, মাঝে মাঝে কিছু মানুষকে এমনও পাওয়া যায় তার সন্তানদেরকেও সে মিথ্যা শেখায়। একজন লোকের কাছে টাকা পেত একজন, এখন টাকা পয়সা দেয় না, সামনেও আসে না। একদিন তার বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে দরজায় নক করল, দরজায় নক করার পরে ওই লোক দরজার ফাঁক দিয়ে দেখলো অমুক ভাই এসেছে যে আমার কাছে টাকা পায়। এবার পড়ার টেবিলে তার ছেলেকে এসে বলতেছে, বাবা যাও দরজা খুলে তোমার চাচাকে বলো, তোমার চাচাকে বলো আব্বা এখন বাড়িতে আসে না। দেখো এই যে মিথ্যা বলে, জবানের অপব্যবহার করে, মিথ্যা বলা এত মারাত্মক স্বভাব। মিথ্যা বলার কুফল হলো দুইটা, জোরে বলেন কয়টা? এক নাম্বার কুফল হলো যে ব্যক্তি মিথ্যা বলে, মিথ্যা বলার কারণে রহমতের ফেরেশতা তার সঙ্গ ত্যাগ করে। তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন, ইদা কাযাবাল আব্দু তাবাআদা আনহুল মালাকু মিলাম মিন্নাতি মা জাআ বিহ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি মিথ্যা কথা বলে তখন রহমতের ফেরেশতা তাকে ছেড়ে এক মাইল দূরে চলে যায়। তাহলে যেই ব্যক্তির সাথে রহমতের ফেরেশতা থাকে না, ওই ব্যক্তির সাথে থাকে কে? আরো জোরে বলেন কে? তাহলে আমরা এই হাদিস থেকে যেটা বুঝতে পারলাম, মিথ্যাবাদী যারা শয়তানের বন্ধু হলো তারা। এবার বলেন তো দেখি, মিথ্যাবাদী যারা কার বন্ধু তারা? না আমরা কি শয়তানের বন্ধু হতে চাই নাকি? মিথ্যা বলা ছেড়ে দিতে হবে। মিথ্যা বলার এক নাম্বার কুফল হলো যে ব্যক্তি মিথ্যা বলে সে ব্যক্তি শয়তানের বন্ধু হয়ে যায়। মিথ্যা বলার দুই নাম্বার কুফল হলো, মিথ্যা বললে ঈমান থাকে না, ওই ব্যক্তি মুনাফিক হয়ে যায়। মিথ্যা বললে কি থাকে না? এখন আমার দেশে বহু মানুষের নাম আছে ঈমান আলী, কিন্তু মিথ্যা বলার কারণে তার ঈমান। আমার দেশে বহু মানুষের নামের সাথে কামের কোনো মিল, নাম হলো ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে দুপুর 12টার সময় ফজরের নামাজ আদায় করে না। নাম হলো জুহর আলী, কিন্তু জুহরের নামাজ আদায় করে না। নাম হলো রমজান আলী, কিন্তু রমজান মাসে দুপুরবেলা গাঁজা খায়। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি দেয় না। ঠিক তেমনিভাবে অনেক মানুষের নাম আছে ঈমান আলী, কিন্তু কথায় কথায় মিথ্যা বলার কারণে ঈমান আলীর ঈমান নাই, মুনাফিক হয়ে গিয়েছে। মুনাফিকরা কি মুমিনের অন্তর্ভুক্ত নাকি? কথা বলেন, আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ মানুষ কারা? যারা বললেন না তাদের সন্দেহ আছে, মানুষের মধ্যে সবচেয়ে খারাপ কারা? মুনাফিকরা ফেরাউনের চেয়ে খারাপ, নমরুদের চেয়েও খারাপ। কারণ ফেরাউন নমরুদ থাকবে জাহান্নামের মোটামুটি উপরে, আর মুনাফিক থাকবে জাহান্নামের তলদেশে। আর মুনাফিক মুসলমান ছাড়া অন্য কোথাও দেখা। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব, কোথায় যাব? এই রাজশাহীতেই হিন্দু ভাই বোনেরা আছে। কেউ যদি বলে প্রচুর পরিমাণ হিন্দু দেখব, কোথায় যাব? পাশের দেশ আছে, সেখানে যান, অনেক হিন্দু ভাই বোনদেরকে দেখতে পাবেন। কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব, তো আপনি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখব, তো আপনি মিয়ানমারে যান, চীনে যান। কেউ যদি বলে আমি ইহুদি দেখব, কোথায় যাব? আপনি ইসরায়েলে যান। কেউ যদি বলে হুজুর আমি মুনাফিক দেখব, কোথায় যাব? বাংলাদেশে লাগবে না গো ভাই, এই সরকার পাড়া বিরোধী পাড়া সব জায়গায় যেখানে মুসলমান আছে, মুসলমানের লেবাস ধরে মুনাফিক লুকিয়ে আছে। কি সুন্দর নাম দিয়েছেন আপনাদের এলাকার সরকার পাড়া, এখানে কি বিরোধী পাড়া আছে নাকি? একটা বিরোধী পাড়া বানাইতেন আপনারা, আপনারা তো সরকারি দলের মানুষ।
নাম দিয়েছেন সরকার পাড়া। একটা বিরোধী পাড়া থাকলে ভালো হইতো না? না থাকলে ভালো হইতো না, কারণ আমাদের দেশের মানুষ আবার সরকারি দল আর বিরোধী দলের গুতাগুতি আছে না নাই, যারা সরকারে থাকে বিরোধী দলকে দেখতেই পারে না, রাস্তায় উঠলেই পিটাইয়া সাইজ করে ফেলে, ঠিক কি না? এটা ঠিক নয়, সহিষ্ণুতা থাকা দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বলছিলাম মিথ্যা বলার কুফল কয়টা বলেছি জোরে বলেন। এক নাম্বার মিথ্যা বললে কার ফ্রেন্ড? আপনারা কি শয়তানের ফ্রেন্ড হতে চান নাকি? দুই নাম্বার মিথ্যা বললে কি হয়ে যায়? মুনাফিক হয়। কি হয়? ঈমান থাকে না, মুনাফিক হয়। এখন আপনি বলবেন হুজুর সে যে মুনাফিক হয় এটা দলিলটা কোথায়? মুনাফিকের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিয়েছেন, সেই সূরার নাম হলো সূরাতুল মুনাফিকুন। ওই সূরার প্রথম আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকদের স্বভাবের কথা বলেছেন, কান লাগায় শুনেন। আল্লাহ তাআলা বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী যখন মুনাফিকেরা আপনার কাছে আসে তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল, আপনি তাদেরকে বলে দিন আল্লাহ জানেন আপনি আল্লাহর রসুল, আপনি তাদেরকে বলেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আপনি এই লোকদেরকে বলেন আল্লাহ সাক্ষী দিচ্ছেন নিশ্চয়ই মুনাফিকের স্বভাব হলো এরা হলো লাকাযিবুন মিথ্যাবাদী। তাহলে মুনাফিকের স্বভাব হলো এরা যখন কথা বলে কথার ফাঁকে ফাঁকে কি বলে? আল্লাহর নবী বলেছেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত হলো তিনটা, ইদা হাদাসা কাযাবা যখন কথা বলে মিথ্যা বলে, ওয়া ইদা ওয়াদা আখলাফা ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইদা তুমিনা খানা আর যখন তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। এই যে মুনাফিকের স্বভাব আছে তার মধ্যে তার একটা স্বভাব হলো মুনাফিক তার জবানকে নিয়ন্ত্রণ করতে পারে না, বরং মুনাফিক তার জবানের অপব্যবহার করে কথা বলার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে কি বলে। এখন বলেন তো আমরা কি মুনাফিক বেঈমান না মোমেন? মোমেন যদি হতে চায় তাহলে আমাদেরকে জবানের অপব্যবহার করে মিথ্যা বলা ছাড়ার দরকার আছে না নাই? পয়েন্টগুলো মনে রাখবেন তো। আজকে আমি এখানে বসে টেস্ট করে যাব রাজশাহীর এই তানোরের মানুষের মেমোরাইজিং ক্যাপাসিটি কেমন আছে। কিছুদিন আগে তালন্দতে এসেছিলাম, মানুষদেরকে খুব ভালো লেগেছে, চমৎকার শৃঙ্খলা বোধ ছিল, সুন্দর নিরিবিলি পরিবেশ ছিল। আমি প্রায় 2 ঘন্টা কথা বলেছি কোনো আওয়াজ পাই নাই, নীরব চুপচাপ থেকে মানুষ শুনেছে, তাদের কথা আমার মনে থাকবে আজীবন। আপনারা প্রথমবার মনে হয় মাহফিলের আয়োজন করেছেন, পোস্টারে প্রথম লেখা আগামী বছর থেকে পরিবেশকে সুন্দর রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর এখানে কিছু শ্রোতা এসেছে, ওই যে ক্লাসে কিছু দুর্বল ছাত্র থাকে না, এরা এদিক ওদিক তাকায় পরীক্ষায় ফেল করে, আর কিছু ছাত্র অ্যাক্টিভ, কিছু ছাত্র অ্যাক্টিভ শুনে। এখানে 2 ক্যাটাগরিরই আছে, তারা মোটরসাইকেল দেখে, তারা মানুষ দেখে, আর কিছু মানুষ এখানে আছে ডানে বামে তাকাচ্ছে না, শুধু আমার দিকে তাকায়, আমার মতো আর কি, আমিও তাকাচ্ছি না ডানে বামে আমার কি হচ্ছে, আমার ফুল কনসেন্ট্রেশন এখন আলোচনার ভেতরে। আপনি আলোচনা থেকে কিছু নিতে হলে এর ভেতরে ঢুকতে হবে, বাইরে থাকলে হবে না। আপনি কি ভাবছেন আমি গল্প শুরু করে দিয়েছি? না, প্রথম থেকে আমার আলোচনাই চলছে। আমি বলছি জবানের অপব্যবহার মানুষ কিভাবে করে, এক এটা দিয়ে কি বলে মিথ্যা বলে, দুই এই জবান দিয়ে মানুষ গীবত করে, গীবত করার মধ্য দিয়ে তার জবানকে নাপাক বানায় ফেলে। গীবতখোর মানুষ তো এই রাজশাহীতে নাই, জি সব আল্লাহর ওলি নাকি এখানে? আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আতাদরুন আমাল গীবা, তোমরা কি জানো গীবত কি? সাহাবীদের মধ্যে বিনয় ছিল বেশি, তারা কোনো জিনিস জানলেও বলতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, সবচাইতে ভালো জানেন আল্লাহ এবং আল্লাহর রাসূল।
আল্লাহ রাসূল সাহাবীরা যখন এই কথা বললেন, নবীজি তখন বললেন, গীবত হলো যিক্রুকা আখাকা বিমা ইয়াকরাহু, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কিছু বলবে যেটা শুনলে সে অপছন্দ করবে। সাহাবি জিজ্ঞেস করলেন, আফারাআইতা ইন কানা ফি আখী মা আকুল, যদি আমার ভাইয়ের মধ্যে এমন কিছু আছে যেটা আছে সেটাই যদি বলি তাহলে কি হবে? আল্লাহ নবী বললেন, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ফকদিকতাবতাহু, যদি তোমার ভাইয়ের মধ্যে যা আছে সেটা তুমি বলে বেড়াও, যেটা শুনলে সে কষ্ট পাবে, তাহলে তুমি তার গীবত করলে। আর তুমি এমন কিছু যদি বলো যেটা তার মধ্যে নাই, এমন কিছু যদি বলো তাহলে তুমি তাকে অপবাদ দিলে, যদি থাকে তাহলে গীবত, না থাকলে হবে অপবাদ। এখন বলেন তো, গীবত আর অপবাদ দুটাই ভালো না খারাপ? এই দুই দুষ্ট গুণে অনেকেই গুণান্বিত হয়ে পড়েছে। আল্লাহ নবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া আবা যার, হে আবু যার, ইয়াকা ওয়াল গীবা, গীবতের ব্যাপারে সাবধান হও, ফা ইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা, কারণ গীবত হলো জিনার চাইতে মারাত্মক গুণা। গীবত কিসের চাইতে মারাত্মক? সাহাবী জিজ্ঞেস করলেন, ওয়ালিমাযাকা ইয়া রাসূলুল্লাহ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কি করে হলো জিনার চাইতে গীবত এত মারাত্মক কেন? আল্লাহর নবী তখন বললেন, কোন ব্যক্তি জিনা করে যদি আল্লাহর কাছে তাওবা করে আল্লাহ তাকে মাফ করে দিতে পারেন, কিন্তু কোন ব্যক্তি যদি গীবত করে আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ ওই গীবতখোর লোকটাকে মাফ করবেন না যতক্ষণ, যার গীবত গিয়েছে ওই লোকটা তারে মাফ করবে না যতক্ষণ, আল্লাহও তারে মাফ করবে না ততক্ষণ। কারণ গীবতের মাধ্যমে সে বান্দার হক নষ্ট করেছে। কিসের হক নষ্ট করেছে? এই জন্য আল্লাহ তাআলা নিষেধ করেছেন, খবরদার তোমরা মানুষের গীবত করো না। ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বললেন, ওয়ালা ইয়াগুতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করো না। তোমরা কি তোমাদের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে নাকি? গীবতকে আল্লাহ তাআলা মরা ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন। গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া, গীবত করা মানে হলো মরা মানুষের গোশত খাওয়া। এবার বলেন তো দেখি, গীবত মানুষ হাত পা দিয়ে করে না জবান দিয়ে করে? জোরে বলেন। একটা জবান দিয়ে গুনাহের ফ্যাক্টরি কামাই করে ফেলছেন আপনি, গুনাহের ফ্যাক্টরি গুনাহের কারখানা বানাচ্ছেন কয়টা জিনিস দিয়া? এক বলেছি মিথ্যা, দুই বললাম গীবত, তিন বললাম চুগলখুরি। দেখবেন অনেক মানুষ আছে এই জবান দিয়ে চুগলখুরি করে বেড়ায়। অবশ্য চুগলখুর এই রাজশাহীতে নাই, চুগলখুর না থাকলে একজনের সাথে আরেকজনের পেস লাগলো কেমনে? চুগলখুররা একজনের কথা আরেকজনের কাছে লাগায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। আর এই ক্ষেত্রে এই দুষ্ট গুণে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এগিয়ে আছে। কারণ দেখা যায় অনেক সংসার নষ্ট হয়ে গিয়েছে, মনোমালিন্য সৌহার্দ্যপূর্ণ পরিবেশ শেষ হয়ে যায়। যখন একই পরিবারে দুই ভাই তিন ভাই থাকে, দুই তিন ভাই যখন বিয়ে শাদী করে ফেলে, এই দুই তিন ভাইয়ের বউরা মিলে দেখা যায় তাদের স্বামীর কানে তারা বিভিন্ন ধরনের আজে বাজে কথা, কিংবা একজনের কথা আরেকজনের কাছে লাগায় দেয়, দেখা যায় সুন্দর সংসার নিমিষেই শেষ হয়ে যায়। এরকম আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, চুগলখুর কোনোদিনও আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে? এই জবান দিয়ে মানুষ চুগলখুরি করছে। আবার দেখুন চার নাম্বার, এই জবান দিয়ে মানুষ অশ্লীল ভাষায় গালিগালাজ করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমন স্বভাবের মানুষ আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ নবী বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা হলো পাপাচার, এটা হলো ফুসুক, আর কাউকে হত্যা করা হলো কুফরি। যে ব্যক্তি কোনো মোমেনকে গালি দেয়, মুসলমানকে গালি দেয়, সেই ব্যক্তি স্পষ্ট পাপাচারের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই যে মানুষ গালিগালাজ করে, কি দিয়ে করে? আরো জোরে বলেন। নবীজিকে বললেন, একজন লোক
নামাজ রোজা ইবাদত বন্দেগি সবই ঠিকঠাক মতো করে, কিন্তু সে তার জবান দিয়ে তার প্রতিবেশীকে আঘাত করে। আল্লাহর নবী বললেন তার নামাজ রোজা তার সকল ইবাদত বন্দেগি সকল আমল বরবাদ হয়ে যাবে, তার কারণ সে তার জবান দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিয়েছে। জবান দিয়ে কোনো মানুষকে কখনো কষ্ট দেওয়া যাবে? সাত নম্বর, এই জবান দিয়ে অনেকেই অনুমান নির্ভর কথা বলে, অনুমান করে করে কথা বলা, এটা আমাদের অনেকের স্বভাব। আমরা অনেক জিনিস কনফার্ম না হয়ে, নিশ্চিত না হয়ে সেটা আমরা বলে বেড়াই, আর অনুমান নির্ভর কথাবার্তা ছড়িয়ে দেওয়া। আর সবচেয়ে বড় প্ল্যাটফর্মের নাম এখন ফেসবুক। দেখবেন কোনো কোনো মানুষকে বারবার বারবার মেরে ফেলা হয়, মানুষটা মারা যায় না, শুনছে অমুক মারা গিয়েছে, দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পরে শোনা গেল বেঁচে আছে, পরে বলল আবার বেঁচে আছে। এইরকম করে আমার দেশে এক চাচা ছিলেন, এরশাদ চাচা, এই এরশাদ কাক্কুকে মানুষ ফেসবুকে বহুবার মেরে ফেলেছে, মনে আছে আপনাদের? অনুমান নির্ভর কথাবার্তা, এটা প্রচার যেমন করা যাবে না, ঠিক তেমনি জবান দিয়ে বলাও যাবে না। একজন ভাইয়ের কানের মধ্যে মোবাইল ফোন লাগানো, এরকম মোবাইল ফোন লাগানো হয়তো 20 মিনিট বা 25 মিনিট হয়েছে, আপনি এটা দেখে বললেন আহারে লোকটারে ভালো মনে করতাম, ইদানিং এত বেশি ফোনে কথা বলে মনে হয় কোনো মেয়ের সাথে ইটিশ পিটিশ। তো এই যে আপনি কথাটা বললেন অনুমান নির্ভর কথা, এটাকে আপনার জবানের হেফাজত করলেন না অপব্যবহার করলেন? কোনো কিছুর ব্যাপারে অনুমান নির্ভর কথা বলা যাবে না, নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে যাচাই বাছাই করা ছাড়া তা যদি বলে বেড়ায় এরকম কাজ করা যাবে না। আট নাম্বার, এই জবান দিয়ে দেখা যায় মানুষ একজন আরেকজনকে নিয়ে ঠাট্টা করে, উপহাস করে, একজন মানুষের স্বাস্থ্য একটু বেশি তার নাম ধরে ডাকে না, বলে কিরে মটকা, একজন মানুষ একটু হালকা পাতলা তার নাম ধরে ডাকে না, কয় কিরে চিকনা, কোনো মানুষ একটু লম্বা 6 ফুটের উপরে 2 ইঞ্চি 6 ফুট 2 ইঞ্চি 3 ইঞ্চি ঠাট্টা করে কয় কিরে খাম্বা, আসে না নাই? একজন মানুষ একটু চুপচাপ থাকে কয় কিরে আবুল, কিরে মফিজ, আসে না নাই? এই যে আপনি মানুষকে ঠাট্টা করে করে বিভিন্ন তুচ্ছ তাচ্ছিল্য শব্দ আপনার জবান থেকে বের করলেন, আপনি কি আপনার জবানের হেফাজত করলেন না জবান দিয়ে গুনাহ করলেন? জোরে বলেন, মানুষকে ঠাট্টা করা, জবান দিয়ে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নিষেধ করেছেন আল্লাহ। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুম। আল্লাহ তাআলা বলছেন হে ইমানদারেরা, তোমাদের কোনো পুরুষ বা কোনো নারী যেন অন্য কোনো পুরুষ বা নারীকে নিয়ে কোনো ধরনের ঠাট্টা না করে, কোনো ধরনের উপহাস না করে, কাউকে নিয়ে ঠাট্টা বা উপহাস করতে যিনি নিষেধ করেছেন পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে সবাই বলেন তিনি কে? এক জবান দিয়ে কত গুণা আপনি কামাই করেন চিন্তা করেন। নাম্বার 9, 9 নম্বর হলো এই জবান দিয়ে আমরা অনেককে দেখা যায় তার নামটাকে আমরা, তার নামকে আমরা বিকৃত করে ডাকি। তার বাবা নাম রেখেছে জামালউদ্দিন, জামাল কত সুন্দর নাম, কিন্তু ডাকে কিরে জামাইল্লা। তার বাবা নাম রেখেছে কামালউদ্দিন, কামাল কত সুন্দর নাম, এই জবান দিয়ে গুণা করে আর মানুষের নাম ব্যঙ্গায় ডাকে কই কিরে কামাইল্লা, কামাইল্লা, জামাইল্লা, সালাইম্যা, বাদাইম্যা, এই রকম করে মানুষের নাম বিকৃত করে করে জবান দিয়ে কি সওয়াব কামায় না গুণা কামায়? আরো জোরে বলেন সওয়াব কামায় না গুমা কামায়? আল্লাহ তাআলা নিষেধ করেছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি
সাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়ামান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুল যালিমুন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কারো দোষ ত্রুটি তালাশ করো না, ছিদ্রান্বেষণ করো না, কাউকে মন্দ নামে ডেকো না। বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, ঈমান আনার পরে কাউকে মন্দ নামে ডাকা, এটা হলো জঘন্য গুনাহ। এরপরে আল্লাহ বলেছেন, এই কাজে যারা লিপ্ত তওবা না করে যদি তারা মারা যায়, কিয়ামতের দিন তারা জালিমের কাতারে দাঁড়াবে। কোন কাতারে দাঁড়াবে? একটা একটা করে পয়েন্ট বলতে বলতে মোট পয়েন্ট বললাম কয়টা? নয়টা। কয়টা? আরো একটা শুনেন, এই জবান দিয়ে আমরা নিরপরাধ মানুষকে বিভিন্ন ধরনের অপবাদ দেই। যেমন দেখেন, এই বাংলাদেশে একজন শ্রেষ্ঠ আলেম, শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের বাংলা ভাষাভাষীদের সকলের প্রিয় এবং মুসলিম উম্মার সম্পদ যিনি ছিলেন, কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে এই দেশের কিছু কুখ্যাত স্বৈরাচারেরা তার চরিত্রে কালেমা লেপন করে তারা তাকে রাজাকার বানিয়ে গালি দিয়েছে। এই রকম নিরপরাধী যে কোনো ব্যক্তিকে, কোনো মানুষ কোনো কাজটা করে নাই, কোনো মানুষ নিরপরাধ, তাকে আপনি চোর বানালেন, কাউকে ডাকাতির অপবাদ দিলেন, চোরের অপবাদ দিলেন, কারো চরিত্র ভালো কিন্তু আপনি তার চরিত্রের মধ্যে কালিমা লেপন করে দিলেন, এই রকম করে যদি কোনো ভালো মানুষকে আপনি অপবাদ দেন, সেটা কি জবানের সঠিক ব্যবহার না অপব্যবহার? এক এক করে বলতে বলতে জবান দিয়ে গুনাহ হয় এমন কয়টা গুনার কথা বললাম? চোরে বলেন কয়টা? এক নাম্বার বলেছি, দেখি আমার অ্যাক্টিভ কয়জন মানুষ ছিল, মাশাআল্লাহ। এক কি বলেছি? মিথ্যা। দুই গীবত। তিন চুগল করে, মাশাআল্লাহ। চার গালে গালাজ করা, গুড, মাশাআল্লাহ। পাঁচ কটু ভাষায় কথা বলা, মাশাআল্লাহ। ছয় দ্বিমুখী নীতি বা দ্বিমুখী কথা বলা। সাত মাশাআল্লাহ। এখান থেকে কে জবাব দেয়? আবু সাইদ ভাই আমাকে এগিয়ে আনছে। হাসি যেমন সুন্দর, কনসেন্ট্রেশনও সুন্দর, আল্লাহ আখলাককেও সুন্দর করে দেন। আট নাম্বার, এই দেখেন আমার একজন অ্যাক্টিভ শ্রোতা পেয়েছে, গুড, নোট করে রেখেছে একদম, আমিও নোট করে কথা বলি। দেখেছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করবে, অহেতুক কোনো কথা বলা যাবে না, অহেতুক কিছু শোনাও যাবে না। আট নয় কি বললাম আবু সাইদ ভাই? দেখছেন, এত শ্রোতা, হাজার হাজার মানুষ, কিন্তু আকৃষ্ট করছে কয়জন? আমার ছাত্র জীবনের একটা কথা মনে পড়ল, আমি সব সময় ফার্স্ট বেঞ্চে বসার চেষ্টা করতাম। কেন? যতজন উস্তাদ ক্লাসে আসবেন সবার আগে যেন আমার দিকে চোখ যায়, এবং আমি যখনই যে মাদ্রাসায়, যে ইউনিভার্সিটিতে পড়েছি, আমার মূল কনসেন্ট্রেশন থাকতো সব টিচাররা যেন আমার প্রতি আকৃষ্ট থাকে, অর্থাৎ এসে যেন আমার দিকে আগে চোখ যায়, আর আমি বেশি বেশি ক্লাসে জবাব দিতাম, প্রশ্ন করলে উত্তর দিতাম, এতে করে আমার উস্তাদদের সুনজর আমার দিকে আসবে। মাহফিলে যদি কোনো শ্রোতা বক্তাকে তার দিকে আকৃষ্ট করাতে পারে, সে সফল শ্রোতা। সে কি শ্রোতা? এতগুলা মানুষ কিন্তু চক্ষু গেল কার দিকে? আবু সাইদ ভাইয়ের দিকে। নামও মুখস্থ করে ফেলেছে, আসার সময় দেখা হয়েছে। আবার দেখেন জবাবও দিয়েছে, নয়টা নয়টা বলেছে, বাকি আছে কয়টা? ওটা দিয়ে কি দেওয়া? জবান দিয়ে অপবাদ দেওয়া। এবার বললাম জবান দিয়ে গুনা কামাই করার কথা, সওয়াব কামানো যায় জবান দিয়ে, এরকম কিছু পদ্ধতি আছে না? আছে কি না? পয়েন্ট বলবো আরো কয়েকটা, মুখস্থ করতে পারবেন? এই জবান দিয়ে আপনি চাইলে চব্বিশ ঘন্টা, আপনি চাইলে চব্বিশটা ঘন্টা নেকি আর নেকি কামাই করতে পারবেন। নাম্বার ওয়ান। এক নাম্বার উপায় হলো, যার সাথে দেখা হয়েছে কালামের আগে হবে সালাম। সালাম একটা লাভজনক আমল, কেউ যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, এতটুকু যদি বলে আমল নামায় দশ নেকি,
কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বিশটা নেকি। কেউ যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পর্যন্ত বাড়িয়ে দেয়, আমল নামায় ৩০টা নেকি আল্লাহ দান করে দিবেন। কত নেকি? তাহলে ডেইলি যদি ১০০ জন মানুষকে সালাম দেন, ৩০০০ নেকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করে না? এজন্য মানুষকে সালাম দিবেন। কি দিবেন? সালাম। এখন যুবকেরা সালাম দেয় না, কয় হাই। কি বলে? হাই। সালাম নাই, দেখা হলে বলে গুড মর্নিং। আপনি সালাম না দিয়ে এগুলো বললে মাঝে মাঝে বিপদেও পড়তে পারেন। কিরকম? মনে করেন কোনো একজন ভাই সকালবেলা বউয়ের সাথে ঝগড়া করেছে, মন খারাপ, গিয়ে বলতেছেন গুড মর্নিং, তার মন এমনি খারাপ। আপনি যদি বলেন গুড মর্নিং, বলবে আয় কান আমার হাতের কাছে, কান বরাবর মারবো একদম। কিন্তু যতই মন খারাপ থাকুক, যদি গিয়ে বলেন আসসালামু আলাইকুম, রাগ করবে না, জবাব দিবে। হ্যাঁ, সালামের ৪টা ফায়দা আছে। কয়টা ফায়দা? ১ নম্বর, সালাম দিলে আল্লাহর তরফ থেকে শান্তি আসে, শান্তি নাজিল হয়, সুবহানাল্লাহ। ২ নম্বর, সালামের মাধ্যমে বরকত বাড়ে, বরকত শব্দটাই তো সালামে আছে। ৩ নম্বর, সালামের মাধ্যমে ভালোবাসা বাড়ে। ৪ নম্বর, সালামের মাধ্যমে দোয়া বিনিময় হয়। সালাম এটা একটা দোয়া, সালাম এটা। তাহলে আপনি চাইলে জবান দিয়ে সারাদিন সওয়াব কামাতে পারবেন। ১ নম্বর, আমরা মানুষকে পেলে কি দিব? এই সালামটা শুদ্ধ করে পারেন তো সবাই? দেখি সবাই আমাকে একটা সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আপনারা ভাবিয়েন না, হুজুর কায়দা করে এতগুলা সালাম একসাথে নিয়ে ফেলছে। আসলে ব্যাপারটি হলো আমরা সালামের তালিম প্রশিক্ষণ নিয়ে নিলাম, কারণ অনেকে আছে সালাম দিতে পারে না সুন্দর করে, না দেয়, সুন্দর করে দেয় না। সালাম আলাইকুম, সালাম আলাইকুম, মহিলারা কত স্টাইল করে দেয় সালাম আলাইকুম, এটা কি সালাম হলো? জোরে বলেন। আবার কেউ কেউ বলে সালাম আলাইকুম, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সাম শব্দের অর্থ হলো মৃত্যু, সাম শব্দের অর্থ। আসসালামু আলাইকুম মানে আপনার উপরে।